দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায় এই সংস্থা, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। সবসময় দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায় এই সংস্থা, দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক বিলি এবং সেই সঙ্গে দুস্থদের পড়াশোনায় এগিয়ে দিতে এই সংস্থা সারা বছর কাজ করে। সরস্বতী পুজোয় সেই বার্তাটি অন্যরকম প্রতিমা তৈরি হচ্ছে। জলপাইগুড়িতে এবার 51 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। সেই পুজোর আয়োজন করেছে স্টুডেন্টস অব জলপাইগুড়ির সদস্যরা। আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী প্রতিমার আদলে সেই সরস্বতী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বলাই যায় যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে এই জলপাইগুড়িতেই। একদল ছাত্রছাত্রীর উদ্যোগে বিরাট এই সরস্বতী প্রতিমার পুজো হতে চলেছে। বাঁশ, খড় এবং মাটি দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমাটি। আয়োজকদের পক্ষ থেকে জলপাইগুড়িতে 51 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরির কথা ঘোষণা করেছে স্টুডেন্টস অব জলপাইগুড়ি সংগঠনের সভাপতি প্রীতম ঘোষ। তার বক্তব্য, তাদের এই সংগঠনের মূল লক্ষ্য দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করা। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়। সকলের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিনব এই পুজোর আয়োজন। এই পুজোতে প্রতিমার বিশেষত্ব হলো এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা, যা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত রয়েছে। 2013 সালে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসাবে এই মূর্তি উপহার দেওয়া হয়েছিল। তারই আদলে জলপাইগুড়িতে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির গোমস্তাপাড়া 73 মোড় সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বিশালাকার এই সরস্বতী প্রতিমা। দেখুন, এবার জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলা থেকে সরস্বতী পুজো করতে চলেছে, যার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমরা এবছর আগামী 14 তারিখ যে সরস্বতী পুজো হবে, সেই সরস্বতী পুজো উপলক্ষে 51 ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করতে চলেছি। যেই মূর্তিটির নকশা আপনাদের সামনে প্রকাশ করলাম, সেই মূর্তিটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে আমেরিকার 3 জন প্রাক্তন যারা প্রেসিডেন্ট ছিল তাদের মূর্তি ওখানে রয়েছে। তাদের উদ্দেশ্যে কিন্তু এই মূর্তিটি ওখানে স্থাপিত রয়েছে, তারই একটি নির্মাণ কার্য আমরা এখানে তুলে ধরব। তাছাড়াও আগামী 13, 14 এবং 15 জলপাইগুড়ি জেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আমরা আয়োজন করেছি এবং তার আগে 51টি ঢাক দিয়ে জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। কি আশা করছেন এবছর? আশা করছি প্রথমবার শুধু জলপাইগুড়ি নয়, এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী মূর্তি হবে। আশা করছি খুব লোকজন হবে, ভিড় হবে এবং জলপাইগুড়ি জেলাকে যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছি, জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। নাম? আমার নাম প্রীতম ঘোষ।